সুপ্রভাত বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করতে অনেক দেরি হয়ে গেল, ওর জন্য সবকিছুই গন্ডগোল হয়ে গেল। আজকে আমার ছেলের রেজাল্ট ছিল, বুঝতেই পারছ সকালে স্কুল, কিন্তু অনেক দিন ছুটি গেছে, এর জন্য উঠতেও দেরি হয়ে গেছে, কোনো কাজ করতে পারিনি। এখন সমস্ত কাজগুলো আস্তে আস্তে আমাকে কমপ্লিট করতে হবে। ছেলে যেহেতু রেজাল্ট পাস করেছে, খুব যে ভালো নাম্বার পেয়েছে সেটা বলবো না, পাস করে গেছে ভালোভাবে। এবার আমার ছোটো ছেলে ক্লাস করে উঠল, আর আজকে দেখি এবার কাজগুলো সব করতে হবে। রুটি আলুর তরকারি করে নিয়েছি, আমার ছেলেরা সকালবেলায় রুটি ছাড়া খাবে না, ওদের অন্য যাই করে দেওয়া কেন, ওদের রুটি ছাড়া পোষায় না একদমই। অনেক বেলা হলো আজকে রুটি করতে, কাজকর্ম সমস্ত কিছু সারতে অনেক বেলা হলো। এই যে বসন দেখছো এখনো পড়ে আছে বেসিনে, দেখি আজকে সকালে তো রোদটা দেখে তো ভাবলাম, রোদ মানে রোদ তো হয়নি, কিন্তু এখন দেখছি ভালোই রোদ উঠেছে। সকালে ওয়েদার দেখে মনে হয়েছিল আজকে একটু রোদ হবে না, খুবই খারাপ। রোদটা যখন হয়েছে তখন মনে হচ্ছে একটু কাচাকুচি করে নি। এত জামা কাপড় দেখতে পাচ্ছ, এগুলো কাচতে হবে, ভেবেছিলাম কাচবো না, তার রোদটা দেখলাম খুব সুন্দর উঠেছে। ব্ল্যাঙ্কেটটাও রৌদ্র দিয়ে দিয়েছি, কাচাকুচি করে নেব। আর রান্নাঘরে তো মোটামুটি কাজ কমপ্লিট। এই যে শুধু কয়েকটা বেসিনে বাসন পড়ে আছে, চাল ভিজিয়ে দিয়েছি, ভাতটা একটু বেলায় করবো, তাহলে গরম গরম ভাত খেতে পারবো। আর সকালে আজকে যেহেতু দেরি হয়েছে, রুটির আলাদা কোনো তরকারি করিনি, আলু ফুলকপি দিয়ে একটু পোস্ত দিয়ে করে রেখেছি, বেলায় একটু ডাল করব, আর একটু ডিম ভেজে নেব, তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর এবার আমি কাচতে যাব, কাচাকুচি করে ছোটো ছেলেকে স্নান করাবো। আর এই যে আমার বড়ো ছেলেকে রুটি দিয়ে দিয়েছি, খাচ্ছে। তোমাদের দাদা ভাই চলে এসেছে, ফোন করতে ব্যস্ত। কোথায় গিয়েছিলে? ছেলে রেজাল্ট কিরকম হলো? রেজাল্ট মোটামুটি পাস করে গেছে ভালোভাবে। বই ফই কবে দেবে? বই দেবে ফোনে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে। কত কাচাকুচি বাবা, যাই বাবা দেরি করবো না, খেয়েছি নি। গুনগুন গুনগুন আর আরুষ মিলে এখানে দেখো কি কাণ্ড শুরু করেছে, এদের কাছে খেলা ছাড়া আর কিছু নেই, খেলা পেলেই হলো। গুনগুন এবার স্নান করবে, ওটো ওটো ওটো, আরুষ গুনগুন স্নান করবে, তুমিও স্নান করে নাও। এদিকে দেখো বাসন সব মাজা হয়ে গেছে, বেসিন পরিষ্কার, কাচাকুচিও দেখো জানলা দিয়ে দেখতে পাবে, এটা আমার রান্নাঘরের জানালা, সমস্ত কিছু কেচে যেখানে যত অব্দি পেরেছি মেলে দিয়ে দিয়েছি। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত চাপিয়ে দিয়েছি, এবার ছেলেকে স্নান করিয়ে নিই, করিয়ে নিয়ে একটু গুছিয়ে নিই, রান্নাঘরটা একটু গুছিয়ে নিতে হবে, রান্নাঘরের অবস্থা খুব খারাপ, একটুখানি দেরি হয়েছে, সমস্ত কাজে আমার দেরি হয়ে গেছে আজকে। আর তেল মাখিয়ে দিয়েছি, নিজে নিজে স্নান করছে, সব কিছুতেই খেলা, স্নান করবে তার মধ্যেও খেলা। ও এদের মতন বয়সে আমরাও এরকম মনে হয় ছিলাম, মনে হয় কি এরকমই ছিলাম, সব কিছুতে এরকম আনন্দ করতাম। তাড়াতাড়ি নে, চলো আমরা ফুলকপি আলু পোস্ত দিয়ে ডাল খাচ্ছি। দেখো দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট, ওই যে যে যারা কাজ নিয়ে বসে গেছে, একজন টিভি দেখছে, আরেকজন দেখো খেলনা বাটি নিয়ে বসে পড়ছে। গুনগুন এবার শুতে হবে, সব তুলে ফেলো, বাবাকে রিমোটটা দিয়ে দাও। আজকে সকাল সকাল এমনি উঠেছে, স্কুলে গেছে, আজকে দুপুরে ঘুমিয়ে পড়বে না, দুপুরে কোনো মতে ঘুমায় না, কিন্তু আজকে তুই ঘুমিয়ে পড়বি, দেখে দে। ওগুলো রাস টিভি টিভি সব বন্ধ করো, ছেলেকে শোয়াই, অনেক সকালে উঠেছে। শীতে দুপুরে একটু ইচ্ছা করে রোদ্দুরে একটু বসতে খাওয়া দাওয়ার পর, কিন্তু একা একা ভালো লাগে না, কেউ যদি অনেকে যদি থাকে সঙ্গে
ভালো ভালো লাগে। জামা প্যান্ট সব তুলতে হবে, রোদ্দুর এখন অনেকটাই আছে। দেখি শুই এবার, তোল সব জিনিসপত্রগুলো তুলে নি। হ্যাঁ, বড় ছেলে ওর পিসিকে তরকারি দিতে গেছে। আয় আয় ভেতর ঢোক, ভেতর ঢোক, গিরিলটা আটকাবো, যা গিয়ে শুয়ে পড় গে, যা চলে আয় না। ও বোতলটা নিয়ে আয়, আমাদের বোতলটা, আমি গেলে কিন্তু আসবো। চলে আয়। সন্ধ্যাবেলায় তোমাদের দাদা ভাই চাউমিন তৈরি করেছে, আমাকে বলেছিল, আমি বললাম এত খাটাখাটির পর আর ভালো লাগে না সন্ধ্যাবেলায় এসব করতে, যা ও তৈরি করে ফেলেছে, ওরে গেল কাকাকে দিতে। এই যে দুই ছেলে খাচ্ছে, ভালো হয়েছে রে? হ্যাঁ ভালো হয়েছে। তুই চামচ নিলি না? আমার চামচ লাগে না। কি গো আমারটা কোথায়? দাও গো, খা একটু আস্তে আস্তে খা, নাম নাম, তোদেরটা খেতে খেতে আমারটা চলে আসবে। দাও দাও, তুমি নিয়ে না, নিয়ে না, চাও দিয়ে দিলাম, খেয়ে নাও। হ্যাঁ অবশ্যই, তুমিও খেয়ে নাও। ছোট বাটি পাওনি? এই পাটা সরা, পাটা সরা, পাটা সরা, ওদিকে ওদিকে সরে যা। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই, আমাদের তিনজনা চাউ খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার ছোট ছেলে দোকানে গেল, সস আনলো, তারপরে ও চাউটা খাবে। ও সস ছাড়া চাউ কোনো মতে খাবে না। এখান দিয়ে লাগানো ঢেলে নে, এখান দিয়ে এটা, বড় ছেলে পড়ছে, কালকে পড়া আছে, পড়তে যাবে, এরকম জোড়া ছিল। এবার এখান তো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন যদি ভিডিও দেখতে চাও আমার আরও তাহলে তোমরা সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তো আজকের মতো এইটুকুই, টাটা।